রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আগুনে ভস্যীপূত দলীয় কার্যালয় সহ নির্বাচনী ব্যানার দলীয় পতাকা অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে জেলার হরিণঘাটা পৌরসভার নম্বর ওয়ার্ডে জানা যায় তৃণমূলের তরফ থেকে পৌরসভা নির্বাচনের জন্য এক নম্বর ওয়ার্ডে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছিল সকালে উঠে স্থানীয়রা দেখতে পান ওই কার্যালয়ে পুরোটাই আগুনে ভস্যীপূত এরপর স্থানীয় নেতৃত্বকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক পাল তার অভিযোগ ঘটনাটি ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচনের আগে সাধারণ মানুষ তৃণমূলের পক্ষে রয়েছে পায়ের থেকে মাটি সরে গিয়েছে বুঝতে পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসব কাণ্ড ঘটাচ্ছে সকালবেলা মাঠে আমাদের মর্নিং ওয়াক করতে সবাই থাকে তো ওরাই বাড়িতে গিয়ে খবর দিল আমাদের এটা অস্থায়ী নির্বাচনী কার্যালয় ছিল এই পৌরসভা নির্বাচন এক নম্বর ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনের পিছন দিয়ে গিয়ে কিছু দুষ্কৃতি আমরা বিজেপি আশ্রিত দুষ্কৃতিই বলবো কেননা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রচারে যেহারে এক নম্বর ওয়ার্ড তথা হরিণঘাটা পৌরসভায় মানুষের ঢল নেমেছে সেই ঢলটা হয়তো বিরোধীদের সহ্য হচ্ছে না সেই সহ্য না হওয়ারই বহিঃপ্রকাশ রাতের অন্ধকারে পার্টি অফিসের পিছনে নির্বাচনী অফিসের কাছে আমাদের বহু ব্ল্যাক ফেস্টুন ব্ল্যাকের ছিল মমতা ব্যানার্জির ফটো ছিল ব্যানার ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে কাদের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই বিজেপি আশ্রিত দুষ্কৃতি অভিযোগ আমরা আমরা আটটু পরে গিয়ে আমাদের কর্মীদের নিয়ে আমরা অভিযোগ দায়ের যদিও তৃণমূল নেতার অভিযোগ অস্বীকার করেছে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামল সরকার তিনি বলেন ঘটনার সাথে বিজেপি কর্মীরা কোনোভাবেই জড়িত নয় তৃণমূলের দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে যাতে তারা বাইরে না বের হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে না না এটা কোনোদিনই সম্ভব নয় কারণ আমাদের ওয়ার্ডে আমরা মাত্র দুই দুই একজন কর্মী নিয়ে বেরোচ্ছি ঠিক আছে বিশেষ করে আমি আমার ভয় বেরোচ্ছে আমার কোনো কর্মীকে বেরোতে দিচ্ছে না কর্মীদের সন্ত্রাস বাতাবরণ তৈরি করেছে ওরা ভয় কেউ বেরোচ্ছে না আমি আমার ওয়াইফ আমার দুই একটা ছেলেকে নিয়ে আমরা প্রচার করছি আমাদের অনেক ফেলার প্রশ্ন ওরা কত ছিঁড়িয়ে দিচ্ছে আমরা যতবার লাগে ততবার ছিঁড়ে ফেলে দিচ্ছে ঠিক আছে আর বিজেপির এমন কোনো ক্ষমাতে হয়নি যে কোনো নির্বাচন এজেন্ট পুরি কাজে পুড়িয়ে দেবে এতটা বিজেপি কোনো বিশ্বাস করে না কারণ বিজেপি এই গণতন্ত্রে বিশ্বাস করে না বিজেপি মানুষের গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের আগে বিশ্বাস করে তাই আমরা এই ধরনের নোগ্রামী কাজের সঙ্গে কোনো কোন যুক্ত হতে পারি না করি না করিনি গত বিধানসভায় কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিলো পার্টি অফিস ভেঙে দিয়ে আমাদের নাম বদন করার চেষ্টা করেছিল এটা মানুষের সীম্পী পাওয়ার জন্য ওরা করছে কারণ ওরা দেখছে এলাকার বাতাবরণ ভয়ের বাতর তৈরি করার জন্য এই জিনিসগুলো করছে ঠিক আছে আপনাদের বিজেপি আসছে দুষ্কৃতির না আমাদের কোনো অভিযোগ কোনো দুষ্কৃতি নেই আমাদের কোনো দুষ্কৃতি নেই কারণ ভারতীয় জনতা পার্টি এ ধরনের দুষ্কৃতি থাকতে পারে না কারণ আমরা ওই ধরনের গ্রন্থ বিশ্বাস করি না টিভি ক্যামেরা আছে ওদের ক্লাবের ওখানে ওদের যে টেন্ট আছে তার পাশে সিসিটিভি দেখলে বোঝা যাবে যে কারা কিংবা কী কীভাবে এটা জ্বলেছে আমি ওর এক নম্বর ওয়ার্ডের নির্বাচনী এজেন্ট বিজেপির এত বড়ো ক্ষমতা হয়ে যায়নি যে তৃণমূলের কোনো পার্টি অফিস গিয়ে কিংবা নির্বাচনী কার্যালয়ে গিয়ে জ্বালিয়ে দেবে এটা বিজেপির এত বড়ো ক্ষমতা এখানে হয়নি এটা হইঙ্গাটা এই সন্ত্রাস কোনোদিনই ছিল না এগুলো তৈরি করা হচ্ছে ওরা খুব প্রেশারে আছে খুব চাপে আছে যে আমরা চারজন মিলে ওদের একশো জনের টিমকে আমরা হেলিয়ে দিয়েছি এটা ওরা খুব চাপে আছে নর্মালি ওরা যেভাবে করছে আমার বাড়িতে গিয়ে রাত্রেবেলায় গিয়ে কিস্তি খামারি করে এসছে আমাকে প্রচারে যাওয়া বারণ করে দিয়েছে এখন এরা ওটা মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য এই অ্যালিগেশন বিজেপির এগেনস্টে তুলছে বিজেপি এই সন্ত্রাসে বিজেপি বিশ্বাস করে না নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা